নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় যখন সমগ্র বাঙালি জাতি উদ্ভাসিত, ঠিক সেই সময় একটি মৌলবাদী গোষ্ঠী বঙ্গবন্ধু ভাস্কর্যের উপর আক্রমণ চালিয়েছে। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় লক্ষ্মীপুর ঢাকা নৌপথ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, সরকারের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হবে, বাংলাদেশ এগিয়ে যাক অনেকেই তা চায় না, পাকিস্তানের প্রেতাত্মারা এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিডাব্লিউটি এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিক আহমেদ সিদ্দিক, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ডক্টর এ এস এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। আসসালামু আলাইকুম। আপনাদের আজকের এই অনুষ্ঠানে উৎসবের নৌপথ উদ্ধারের আমাদের নির্দেশনা পেয়েছি নৌপরিবহন মন্ত্রণালয় সচিব রফিক আহমেদ সিদ্দিকী। সম্মানিত যোগাযোগের প্রধান মাধ্যম হলো এই ঘাটটি, তাই আমাদের বাস্তবায়নকাল হলো 2 বছর এবং মোট 30 লক্ষ। করতে পারবো। এছাড়াও আমরা জানি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের কাছে এই জেলার মানুষরা বারবার দাবি জানিয়েছে, আন্দোলন করে পাসপোর্ট অফিস আমাদের লক্ষ্মীপুরে করে দিয়েছে। লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর যে ভিশন, সেই ভিশনের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এবং তার এই কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সময় মুক্তিযুদ্ধের চেতনায় যখন সমগ্র বাংলাদেশ উদ্ভাসিত এবং এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আক্রমণ করতে চায়। 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ওই জিয়াউর রহমান, ওই খুনিরা মনে করেছিল শেখ মুজিবকে তারা হত্যা করতে পেরেছে। তারা বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে হত্যা করার মধ্য দিয়ে তারা মনে করেছিল শেখ মুজিবের নাম এই বাংলাদেশে কখনো উচ্চারিত হবে না, কিন্তু তারা ভুল কথা বলেছে, ভুল চিন্তা করেছে, ভুল পথে গিয়েছে। কারণ বঙ্গবন্ধু কোনো ব্যক্তি নয়, বঙ্গবন্ধু একটি আদর্শ, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সার্বভৌমত্ব বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অপর নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেক ষড়যন্ত্র হবে, কারণ বাংলাদেশকে এগিয়ে দিতে চায় না, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক সেটা অনেকেই এখনো চায় না, কারণ রাজাকার আল বদর আল সান্তের প্রেতাত্মারা এখনো আমাদের মধ্যে কিছু কিছু ঘোরাফেরা করছে। কাজেই সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যেইভাবে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে আজকে মর্যাদার জায়গায় নিয়ে গেছেন, ইনশাল্লাহ এই বাংলাদেশ উন্নত দেশে যাবে 2041 সালে। এবং 100 বছরের যে ডেল্টা প্ল্যান মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেই ডেল্টা প্ল্যানের অংশ হিসেবেই আজকে আমরা ড্রেজিং কর্মকাণ্ড আজকে শুরু করতে যাচ্ছি। এর মধ্য দিয়েই এই বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে ধরে রাখতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই বাংলাদেশের সুফল ভোগ করবে।